সন্ত্রাসবাদীক বিস্ফোরক যোগান গুয়াহাটির প্রতিষ্ঠানক। মিয়ানমারের উগ্রপন্থীক বিস্ফোরক সামগ্রী যোগান গুয়াহাটির প্রতিষ্ঠানক। এনআইএর অভিযোগনামাত মহানগরীর আলবারিন এক্সপ্লোটেকর নাম। শিল খননের কামর অনুমতি লই উগ্রপন্থী সংগঠনক যোগান ধরেছিল মহানগরীর এটা প্রতিষ্ঠানে। গুয়াহাটির আলবারিন এক্সপ্লোটেক নামের এই প্রতিষ্ঠানে দীর্ঘদিনের মিয়ানমারের উগ্রপন্থীক যোগান ধরেছিল বিস্ফোরক। কিন্তু 2022 সনের মে মাহত আইজল জেলার কুলি গাওনের কেলসি গাঁত দুখন বাহনের বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্র সহ চারিজন লোক গ্রেপ্তার করেছিল নিরাপত্তারক্ষী। ইয়ার পাছতে সমগ্র ঘটনার তদন্তর দায়িত্ব দিয়া হয়েছিল এনআইএ। এনআইএর তদন্তত পোহর আহিল ভয়ঙ্কর তথ্য। গুয়াহাটির এই প্রতিষ্ঠানখনে মিয়ানমারের উগ্রপন্থী সংগঠনক বিস্ফোরক সামগ্রী যোগান ধরার চাঞ্চলকর তথ্য পোহর আহে। ইয়ার পাছতে রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থায় সেই সময়তে বিভিন্ন স্থানত চলাইছিল অভিযান। গুয়াহাটির এই কার্যালয়তো অভিযান চলাই জব্দ করেছিল বহু নথিপত্র। সমগ্র গোচরট গ্রেপ্তার করেছিল 10 জন অভিযুক্ত। ন্যায় বিশেষ আদালতত দাখিল করা অভিযোগনামাত সন্নিবিষ্ট করা হয়েছে এই সমূহ তথ্য। নিয়ার এই অভিযোগনামায় স্পষ্ট করলে গুয়াহাটির উগ্রপন্থী সংগঠনলৈ থকা সম্পর্কর কথা। বীরিন্সি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।